টন মদকা হইলে কারা খায়? এই যে এত বড় বড় রিসোর্ট করতে কাছে কারা যায়? এত সুন্দর বাড়ি বিদেশি ফিটিং করতে কাছে পার্লামেন্টে তারা আমাদের কিছু লোকজনকে উস্কানি দিচ্ছে আমাদেরকে ড্যামেজ করার জন্য। শত উস্কানি তো আমরা ড্যামেজ হব না। মানে চেয়ারম্যান আপনি আমি জানি যথেষ্ট মানে সাহসী এবং বুদ্ধিমান এবং সহজে নার্ভাস হবেন বলে আমার মনে হয় না। কাজে আপনার নেতৃত্বে আমি কিন্তু নার্ভাস না। মানে চেয়ারম্যান আসি কি যাবে কি, আমি তো সেই ব্যক্তি পার্লামেন্টে মানে চেয়ারম্যান আমি ডিক্লেয়ার করেছিলাম এক বছর আগে যে মানে প্রধানমন্ত্রী দেশের সামরিক বেসামরিক আমলা এমপি মন্ত্রী যা আছে সবার সম্পদ হিসাব নেন। বাংলাদেশে এই যে এত বড় বড় রিসোর্ট কোথেকে আসে কারা যায়? এই যে এত বড় বড় ক্লাব টনের টন মদ খাওয়াইলে কারা খায়? পয়সা কোথেকে আসে? এই যে এক একজনের বাড়ি এত সুন্দর বাড়ি বিদেশি ফিটিং কোথেকে আসে? এইগুলি হিসাব নেওয়া দরকার, এগুলির 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 মানে পরীক্ষা করা দরকার। এই যে ব্যাংক খালি হয়ে গেছে এগুলির জন্য কমিশন বসানো দরকার। কেন ব্যাংক খালি হয়ে গেল? কে কারা সিঙ্গাপুরে মার্কেট করেছে, কারা হোটেল করেছে, কারা আজকে দুবাইতে বাংলাদেশের মানুষ ব্যবসা করছে, কিভাবে টাকা নিল বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে না নিয়ে তার কিভাবে নিচ্ছে, এগুলি তদন্ত হওয়া উচিত। সরকারের উচিত এই সমস্ত জিনিসগুলি খুঁজে বের করা। কাজে আমার মনে হয় অনেক জিনিস আছে যেগুলি আমরা পার্লামেন্টে জাতির পক্ষ থেকে বলতে পারি। মানুষ অপেক্ষায় আছে যে আমরা কি করি। মানুষ দেখতে চায় যে গোলাম মোহাম্মদ কাদের আসলে বিরোধী দলের নেতা কিনা, এটা প্রমাণ চায়। সেই প্রমাণ আপনাকে করতে হবে, সেই প্রমাণ আপনার মাধ্যমে পার্লামেন্টে আমরা দেখাতে চাই যে সংখ্যায় নয়, সংখ্যাটা বড় নয়, বড় হলো আন্তরিকতা, বড় হলো দায়িত্ব পালন, বড় হলো মনে ইচ্ছা, বড় হলো মানুষের পক্ষে কথা বলার সাহস। সেই কাজটি আমরা করতে চাই। পাশাপাশি সংগঠনকে জোরদার করব। মাননীয় চেয়ারম্যান, পার্লামেন্ট আমাদের অধিবেশন মার্চের প্রথম সপ্তাহ চলবে, তারপরে রোজা, রোজার পরে আপনি প্রেসিডেন্ট মিটিং, তারপরে আপনার কেন্দ্রীয় নির্বাহী মিটিং দিয়ে সারা দেশে প্রত্যেকটা জেলায় চলেন। আমি আপনি চলে যাই, দুই বছর সময় দেন, আমি বলতে পারি দুই বছর সময় দেন, আপনি দেশের প্রত্যেকটা জেলায় যাবেন, আমি যাব, আপনি যাব, সংগঠন কাকে বলে সেটা আমি দেখিয়ে দিব। এই বলে মাননীয় চেয়ারম্যান আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। সালামু আলাইকুম।